অবশেষে আমরা পৌঁছে গেলাম আমার দিদির বাড়িতে। এখন রাত্রি প্রায় 12:30, তাই বেশি দেরি না করেই ঘুমোতে চলে গেলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি আমার দিদিকে নিয়ে বাজারের জন্য বেরোচ্ছি। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের সকালে টিফিন খাওয়া হয়ে গেছে, এখন ভাই আর আমার ভাইয়ের বউ মানে সুচেতাকে নিয়ে আমরা বাজার যাচ্ছি। আজকে সারা দিন অনেক মজা হবে, আপনারা দেখতে থাকুন। যেহেতু ভাইফোঁটা, তাই দিদি বাজারে গিয়ে মটন কিনল, কারণ আমি খেতে খুব ভালোবাসি। মোটামুটি বাজার শেষ ফিরে এলাম দিদি বাড়িতে। প্রচুর শপিং করা হয়ে গেছে, জিনিসপত্র প্রচুর হাতে, নিয়ে নামতেই পারছে না। সমস্ত বাজার করে ফিরে চলে এসেছি, এবার জমিয়ে রান্না বান্না হবে, মজা হবে, খাওয়া দাওয়া হবে, আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। যার জন্য এত দূর থেকে আমার যাওয়া, সেই ভাইফোঁটার অনুষ্ঠান চালু হলো। এখন দিদি হচ্ছে চন্দন ঘষছে। ভালো করে আশীর্বাদ, এমনি আশীর্বাদ না, বলতে হয় মনে মনে ভাইকে ভালো রাখো, বলো এমনি এমনি কি আশীর্বাদ হয়, ভালো করে আশীর্বাদ করো। এবার আরতি করো, ভাই ফোঁটা এমনি করলে হবে, আরতি করো, ভাই যেন পড়াশোনা করে, ভালো হয়, দীর্ঘায়ু হয়, এইসব বলে বলে করতে হয়, এমনি করে কি লাভ, ঠাকুরের কাছে বলতে হয়, আস্তে আস্তে ঘুরা। চুমু খা ভাইকে, ভাইকে চুমু খা, ধরে ভালো করে চুমু খা। ভাই ফোঁটার পর রান্না বান্না চালু। আমার দিদি হলো লিপিজ কিচেনের লিপি। আজ দিদি আমার পছন্দেরই সব মেনু তৈরি করেছে, প্লেন রাইস সাথে মটন কষা, জাস্ট জমে যাবে। আর করেছে পটল চিংড়ি, ভেটকি মাছের দই মাছ,
এই সমস্ত রান্নার রেসিপি আমার দিদির চ্যানেলে গেলেই আপনারা দেখতে পাবেন। দুপুরের লাঞ্চ সেরেই আমার ভাগনা ভাগ্নিদের নিয়ে আমি উনো খেলতে বসলাম। খেলতে খেলতে বিকেল হয়ে গেল, এবার বাড়ি ফেরার পালা। তাই আমাদের ব্যাগপাতি ও জিনিসপত্র আমরা গাড়ির পেছনে গুছিয়ে নিচ্ছি। ভাইরা চলে যাচ্ছে, মনটা খুব খারাপ লাগছে, কিছু করার নেই, যেতে তো হবে। সবাই আবার আসবে, ভালো থাকো, ভালো থাকি। এত আম্মা আবার এসো, ভালো থাকবি, আবার আসবি, বুঝলি।